নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অনলাইনে পরীক্ষার দাবিতে পথ অবরোধ, সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাছাড়ের সাত কেন্দ্রে জয়ী হবে বিজেপি, জোর গলায় দাবি করলেন নিত্যভূষণ। সোনাই ধনেহরি কাণ্ডে সরব স্থানীয়রা, বিধায়কের গ্রেফতারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অনলাইন ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের দাবিতে শিলচরে পথ অবরোধ করলেন কলেজ পড়ুয়ারা। টিডিসি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অর্থ সেমিস্টারের ঘোষিত পরীক্ষা স্থগিত রাখা এবং নতুন করে তারিখ ঘোষণা করে অনলাইনে গ্রহণের দাবিতে শনিবার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পথে নামেন। শিলচর ক্লাব রোডের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই পথ অবরোধের ফলে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হঠাৎ করে নোটিশ ইস্যু করে জানান, অফলাইনে পরীক্ষা আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে এবং 15 মে পর্যন্ত চলবে। এই ঘোষণার প্রতিবাদে ছাত্ররা পথে নামে। এদিন ঘণ্টাখানেক অবরোধ চলার পর ম্যাজিস্ট্রেট ও সদর থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পরে ছাত্রছাত্রীরা অবরোধ মুক্ত করেন। কিন্তু একবার অবরোধ প্রত্যাহার হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীরব ভূমিকা জন্য কয়েক ঘন্টার ব্যবধানে ফের একই স্থানে অবরোধ করেন ছাত্রছাত্রীরা। এর ফলে শনিবার সন্ধ্যার পর ক্ষুদিরাম মূর্তির সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছাত্ররা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের বিষয়ে অনড় থাকায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হন। हमारा एक ही दावी है कि अभी एग्जाम के लिए बस 5 दिन बाकी है, हमें आज ही इसी वक्त ही जवाब चाहिए कि हमें ऑनलाइन एग्जाम वो लोग लेगा कि नहीं। अगर नहीं लिया हम लोग का रास्ता पूरा ब्लॉक रहेगा। जब तक हम लोग का डिमांड वो लोग नहीं मानेगा, हम लोग का रास्ता पूरा ब्लॉक रहेगा। बस हम लोग का एक ही वो है मोटिव है, अगर हम लोग का डिमांड आज ही मान लिया हम लोग का लेवल ही हमारा रास्ता एक रकम ही ब्लॉक थकबो। हमारा पूरा आंदोलन पूरा त्याग करिए हमारे एक रास्ता ब्लॉक करे रखो, जो तो भी हमारा डिसीजन पाई ना। हमारा एक ही उद्देश्य, अब करोना जे रकम बढ़े 80,000 কেসেস যখন বাড়ছে স্যার, এখন বিভিন্ন কলেজ থেকে তারা স্টুডেন্টরা বাইরে আসে, ইম্ফাল আছে, মিজোরাম থেকে তারা স্টুডেন্টরা এখানে পড়ার লাগে। এখন যদি করোনাটা স্টুডেন্টের হয় এইটা একটাই মেইন মোটিভ। আমরা ডিমান্ডটা আজকে মানি না, ডিসিশন যদি স্পোর্টে আমরা ডিমান্ডটা মানি না, আমরা শান্তভাবে আমরা বৃহস্পতিবার থেকে এককভাবে ব্যাটিং করে চলেছেন সোনাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক আমিনুল হক লস্কর। ভোটের সন্ধ্যায় মারপিট ও গুলি চালানোর ঘটনার পর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। দুই প্রতিপক্ষ করিমউদ্দিন বড়ভূঁইয়া এবং আমিনুল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। অবশেষে গোটা ঘটনাক্রম নিয়ে নীরবতা ভাঙল শিলচর জেলা বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলন ডেকে দলের নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান নিত্যভূষণ দে বলেছেন, কাছাড়ের 7টি আসনে বিজেপি জয়ী হবে, কংগ্রেস এবং ইউডিএফ মোক্ষম জবাব পাবে। পরাজয় নিশ্চিত জেনে সোনাইয়ে গণ্ডগোল পাকানোর অপচেষ্টা করে বিরোধীরা। এদিন জেলা সভাপতির দায়িত্বপ্রাপ্ত বিমলেন্দু রায়কে পাশে বসিয়ে নিত্যভূষণ আরও বলেন, বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে বিজেপি 11টি আসনে জয়লাভ করবে। এছাড়া 1টি আসনে জয়ী হবেন মিত্রজোটের শরিক অগপ প্রার্থী। ষাটটি আমরা জয়লাভ করব, সঙ্গে সমস্ত বরাক উপত্যকায় আমরা 11টি আসন জয়লাভ করব এবং এজিপি 1টি আসনে জয়লাভ করবে। আর সেই অবস্থান আমরা আমাদের বুথ পরিষদ
কার্যকর্তা এবং বিভিন্ন বুথের যারা কার্যকর্তা তাদের সঙ্গে আমরা আমাদের যে আলোচনা হয়েছে এবং অন্যান্য জনসাধারণের কাছ থেকে আমরা আমাদের ব্যক্তিগত পরিচিত তাদের কাছ থেকে যে খবর নিয়েছি যে ভরা উপত্যকায় আমরা 11টা পাচ্ছি এবং সঙ্গে একটা এসবি প্লাস হচ্ছে। শিলচর কেন্দ্রে নির্দল প্রার্থী দিলীপ পাল 7000 ভোটে থেমে যাবেন। এদিনও বিজেপি নেতারা জোর গলায় দাবি করেন শিলচর কেন্দ্রে দিলীপ কুমার পাল কোনো ফ্যাক্টর নন। আগামী দিনে আপনারা দেখবেন এখানে নির্দলীয় প্রার্থী শিলচরে আর সেটা 5-7 হাজারের বেশি ভোট পাবেন না জনসাধারণ। আর ভারতীয় জনতা পার্টি এবং পদ্মপুল নরেন্দ্র মোদী সর্বানন্দ সান্যালের উপর যথেষ্ট বিশ্বাস এবং আস্থা রেখে ভোট দিয়েছেন এবং শিলচরে আমরা জয়ী হব। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, তমাল মনিক যখন তার বক্তব্য রেখেছিলেন পেশে তখন প্রথমেই বলেছেন যে মধুরবন্দ এলাকাতে আমি মাইনরিটি এলাকাতে আমি ভোট বেশি পেয়েছি। কাজেই তার একমাত্র লক্ষ্য এটা তিনি বলেননি যে মেজরিটি এলাকাতে কত ভোট পেয়েছি। তো এটা দিয়ে দেখা যায় যে কংগ্রেসের লক্ষ্য কি ছিল আর সেটা শিলচরের সংখ্যা, যে সেই সংখ্যা দিয়ে শিলচরে কোনোদিন মাইনরিটি ভোটে কেউ জয়ী হতে পারে না। বিশাল সংখ্যক যদি আপনার মেজরিটি ভোট না পায় তাহলে কোনো ক্যান্ডিডেট জয়ী হতে পারে না। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া মধ্য ধনেহরি বুথ কেন্দ্রের হিংসাত্মক ঘটনায় সম্পূর্ণ দায়ী করা হলো আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করকে। শুক্রবার সন্ধ্যায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বিধায়ক আমিনুল হকের বিরুদ্ধে বলে জানা যায়। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে সোনাই এলাকায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন স্থানীয়রা। এক সাংবাদিক সম্মেলন করে এই অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা। তো ও আমার যখন খোলা তো দৈলি আমি মানে 1 সেকেন্ড লাগে আমি স্টেজ হয়ে গেলাম যে এমএলএ আইয়া আমার খোলা তো দৈলি আমি কিছা কইলাম আমি তো তাহলে কি তার লগে কোনো ধরনের কোনো শব্দ নাই কিছু নাই। আমি যা যা কথাবার্তা বলছি সিআরপিএফের লগে তো সিআরপিএফ আমার কথাটা বুঝছে। তো তাই নাই আমার খোলার ধরার পরে আমি চিন্তা করি হইলাম নাকি খোলার দুরিয়া মারি দিছি না আমার অন্য না একটা বক্সিন মারছই আমি কালকে রাত্রে ঘুমাই দিবা দিনা বেদনার কারণে। এরপরে আমার ও বাইয়ে তানে ধাক্কা মারছে তো ধাক্কা মারি ইয়া কইলে আপনি এমএলএ ইয়া ইলা কিতা লাগে তো অনু বাইয়ে ধাক্কা মারছে শুনে তার লগে যে গাছ থাকে তান টাইম যদিও জিনিসটা বুঝছেন না তানে পিঠির মাঝে গাড়ে আমি তখন দেখি আর বন্ধু দিয়ে খুব জোরে মারছে তানে তান গাড়ে। তো গাড়ে মারার লগে লগে যেহেতু মানুষ উপায় তো আরো বলছে না কিন্তু মাইল লেগে তুমি দেখি করছেন তখন তাই পিস্তল বা করে তাই তখন পিস্তল বা করে আমার ও বাইরে আরেকটা তান পিস্তল মারছে। এদিন নুরুল হাসান বরলস্কর ওরফে রাগু, আলতাফ হোসেন লস্কর, নজরুল হক বড়ভূয়া ওরফে নজু বলেন, আমরা অনুরোধ করি আর অতিসত্বর অ্যাকশন লওয়া হোক, না হইলে আমরা রবিবারে বৃহত্তর সোনাই এলাকা লইয়া নাগরিক সভা ডাকিমু। নাগরিক সভা ডাকিয়া পরবর্তী যতটুকু যাওয়া লাগে আমরা যাইমু, আন্দোলন করার চূড়ান্ত পর্যায়ে যাইমু কি যা প্রশাসন সামলাইতে পারতো না। এখন আপনারা কিছু খবর তাইলে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট সোনাই বিধানসভা কেন্দ্রের 403 নম্বর মধ্য ধনেহরি এলপি স্কুলে সংঘটিত ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা উন্নয়ন আয়ুক্ত ভূপেশ চন্দ্র দাসকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্তের কাজে তাকে সহায়তা করবেন উধারবন্দ রাজস্ব চক্রের ALRS জয়ন্ত চক্রবর্তী। 3 দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের ঘটনায় গুলিচালনায় 3 জনের আহত হওয়া সহ সমগ্র পরিস্থিতির অনুসন্ধানের লক্ষ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন। ভোট গ্রহণের রাতে অব্যবহৃত ইভিএম বহন করে নিয়ে যাওয়া গাড়িতে আক্রমণ এবং ইভিএম বিনষ্ট করা ঘটনারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জারি করা এক পৃথক নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুথ লেংথাংকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তাকে সহায়তা করবেন সোনাইর চক্র আধিকারিক সুদীপ নাথ। 3 দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। শিলচর শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সাউথ পয়েন্ট হাই স্কুল, কিন্তু স্কুল ম্যানেজমেন্ট ও মালিকানা অংশীদারদের মধ্যে বিবাদের ফলে দীর্ঘদিন থেকে শিক্ষক ও নন টিচিং কর্মীরা তাদের মাসিক বেতন থেকে বঞ্চিত রয়েছেন। শনিবার স্থানীয় এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে স্কুল পরিচালন সমিতির অংশীদার সুপ্রতীক দে বলেন, তার পিতা তথা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত ইন্দুভূষণ দে 1982 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত করেছিলেন। 2011 সাল পর্যন্ত স্কুলটি সুচারুভাবে চালু ছিল, কিন্তু ইন্দুভূষণ দে অসুস্থ হয়ে পড়ায় তার জ্যেষ্ঠ পুত্র নিরুৎপল এবং তার শ্রীকৃষ্ণা স্কুলটি চালাতে শুরু করেন। যখন ইন্দুভূষণ দে পার্থিব মায়া কাটিয়ে ইহলোকে পাড়ি দেন, সেই সময় নিরুৎপল ও তার স্ত্রী স্কুল পরিচালন সমিতির অংশীদারের অনুমতি ছাড়াই স্কুল অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা ঋণ করেন।
এদিকে এই সম্পূর্ণ বিষয়টি নীলোৎপল ও কৃষ্ণা অস্বীকার করেন। তারা জানান সুপ্রতীক বাবু তাদের অংশীদারিত্বের দলিল পুনর্গঠনের জন্য নোটিশ প্রদান করেন, কিন্তু নীলোৎপল ও কৃষ্ণা সেই সব কিছু উপেক্ষা করেন। এ মর্মে মামলার পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন নীলোৎপল ও কৃষ্ণা অবৈধভাবে একটি বেসরকারি সংস্থা চালানোর জন্য নিবন্ধিত হয়েছিলেন। বিদ্যমান অংশীদারিত্বের সমস্ত আসল তথ্যকে দমন করে এবং অন্তর্নিহিত কর্মকলাপের এটি করা হয়েছিল বলে জানান সুপ্রতীক বাবু। অবশেষে কোভিড পরিস্থিতির প্রভাবে আদালতে সেই মামলা থেমে যায়। মামলা বন্ধ করার সুযোগ নিয়ে তারা ফের বেআইনিভাবে কর্মকাণ্ড চালিয়ে যান বলে অভিযোগে বলেন সুপ্রতীক বাবু। আমরা যে আমার কিছু রিমার্কস হলে স্কুল কলেজের অ্যাডমিনিস্ট্রেশন তারপর টিচারের লইয়া দেয়ার টু পার্টস, একটা পার্ট হইতেছে যে আমার টিচাররা যারা আসেন এখানে ম্যাডাম বা আমার টিচাররা ফর টেন্ট্রাল মান্থ ধরে তারা পুরো বেতন পাইলে না, এরকম টেন্ট্রাল রাজ আউটস্ট্যান্ডিং আছে। হোয়াট ইজ হ্যাপেনিং ইজ বেসিক্যালি এইসব কথা আমার যখন কানে আসছে আমার মা শুনিয়া খুব দুঃখিত ইয়ে হয়েছে, মানে তাই চাইরা আমি আমরা যেহেতু আই এম দি ডিরেক্টর অফ দ্য স্কুল ফ্রম লাইক ওয়ান অফ দ্য পার্টনার অফ দ্য স্কুল, আমি চাইলাম যে যারা আজকে ম্যানেজমেন্টে ছিল সকল ম্যানেজমেন্ট তারা যেন তারা ডিউসটা ক্লিয়ার করে দেয়। দ্যাট ইজ মাই ফার্স্ট বক্তব্য, মানে দে আর দ্য ফাউন্ডার্স, দে আর দ্য ব্যাকবোন অফ দ্য স্কুল। আর এটা ফার্স্ট পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্ট হলো কিছু জিনিস আমি শুনলাম মার্কেটের মধ্যে যে স্কুল কলেজের মধ্যে বেস্টের ইন্টারেস্টে ঢুকিয়া স্কুলের ইয়ে করার চেষ্টা করে, চালানোর চেষ্টা করে। আমি এস এ সান অফ ইন্ডুভিশন দিয়ে আমার মা আমরা স্কুলে ঢুকতে দিতাম না, আমরা চাইমু ম্যাডামে চলাইয়া যাইতে, যে ম্যাডামে চলাইয়া যাইতে সপ্তাহ ইফ নি ডেট উইল পুট এ রিসিভার আনলেস অ্যান্ড আনটিল উই গেট এ জাজমেন্ট ইন আওয়ার ফেভার, কিন্তু স্কুল ভালো ভালোভাবে চলতো। আমার বাবার নাম যেটা আজকে অধিপত্যনে গেছে অতটা করার পরেও, মানে এট ওয়ান পয়েন্ট অফ টাইম দের ওয়াজ অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস ইন দিস স্কুল স্কুল অ্যান্ড কলেজ, টুডে 200 থেকেও কমে গেছে। এদিন বিদ্যালয়ের অধ্যক্ষ জয়াদেব জানান তিনি প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ের সাথে জড়িত রয়েছেন। যখন নীলোৎপল স্কুলটি পরিচালনা করতে শুরু করলেন সেদিন থেকে স্কুলের খারাপ দিনগুলো শুরু হয়েছে। দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া মাসিক বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়াদেব, নিবেদিতা চক্রবর্তী, স্বর্ণালী মিশ্র ও প্রদীপ রায়। কোভিডের সময় কি হয়েছে কি জানি না, নীলোৎপলদের হঠাৎ হাওয়া এবং নীলোৎপলদের মিসেস কৃষ্ণা দে উনি এসে জায়গাটা দখল করলেন, ইল্লিগেলি উনি হয়ে গেলেন স্কুলের মালিক এবং উনি এসে ওনার মন মতো সব মানে সব কিছু করছেন। উনি আমাদের বেতনের ব্যাপারে উনি কিছু জানেন না, আমরা যে বেতন পাচ্ছি না উনি কিছু জানেন না, কিন্তু শি ইজ কালেক্টিং ফিজ হ্যাঁ ইন ক্যাশ বলবো। আমার টিচাররা ফোর গ্রেড স্টার, আমার টিচাররা কোনো বেতন পাচ্ছে না আজকে এক বছর থেকে, সেই জিনিসটা আমি চাইবো যে ওটা যেন ক্লিয়ার হয়। কিভাবে হবে আমি জানি না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু গেট আওয়ার মানি কিরম, কারণ এটা আমাদের ন্যায্য পাওনা, চলবে না। আর এই স্কুলটা আমরা বানিয়েছি, আমি বলবো এখানে বসে আমি বলবো আমি বানিয়েছি, আমার রক্ত জল করা ইন্দুভূষণ দে আর আমার কি পরিশ্রম গেছে, এটা কৃষ্ণা দে বা নীলোৎপল দে ওরা কেউ জানে না। ধলাই বিধানসভা সমষ্টিতে এবার মহাজোট প্রার্থী তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জয়ী হবেন। শনিবার ধলাই কংগ্রেস কার্যালয়ে নরসিংপুর ও পালংঘাট তিন ব্লকের কংগ্রেস কর্মকর্তাদের উপস্থিতি ঠিক এই মন্তব্য করলেন কামাখ্যা প্রসাদ মালা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ধলাইতে জনগণের সক্রিয় সহযোগিতায় কংগ্রেস জয়লাভ করবে। তাছাড়া তার জয়লাভের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত সহ অন্যান্য কর্মকর্তারা। এইবার নির্বাচনে আমার দলের কর্মীরা যেভাবে সক্রিয়ভাবে কাজ করেছে, বিগত দিনে এইভাবে কাজ করতে পারেনি ওরা, এবারে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার কারণে আমাদের জয় সুনিশ্চিত। এবং আগন্তুক দিনেও দল যদি এইভাবে সংঘবদ্ধ থাকে তাহলে আমরা যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই সফল হতে পারব। আর আমার ধলাই সমষ্টির ভোটদাতাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই, কারণ ওনাদের আশীর্বাদেই এবার আমরা ভোটে জয়লাভ করবো, ওনারা বিপুল ভোট দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। করিমগঞ্জ জেলায় ফের সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা। রাজ্যের এই সীমান্ত জেলায় বরাবরই দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। ঘটনার সূত্র মতে জানা যায় শুক্রবার করিমগঞ্জের বটরশীতে দৈনিক খবর আমাদের পত্রিকার ফকিরাবাজারের প্রতিনিধি জাকিরুল জালাল চৌধুরীর ওপর অকারণে হামলা চালায় কিছু দুষ্কৃতীরা। উল্লেখ্য একইভাবে মাসখানেক আগে হাইলাকান্দিতে এমন ঘটনার কবলে পড়তে হয় আরেক সাংবাদিককে। এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য বিভিন্ন সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আসামের রাজ্যপাল জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে আহত সাংবাদিক জাকিরুল জালাল চৌধুরী বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপর প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ থানায় আবিদ চৌধুরী, শাপলা ও কামরুল নামের তিন ব্যক্তিকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন জাকিরুল। পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্তের জন্য মাঠে নেমেছে, তবে এখন অবধি দোষীদের গ্রেফতার হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে দৈনিক খবর, আমাদের পত্রিকার সম্পাদক মণ্ডলী এবং বরাক উপত্যকার সকল সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানান। আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে। তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা সিপ্রিয়ান ডায়েস এই ঘটনা তীব্র নিন্দা সহ দোষীদের গ্রেফতারের দাবি জানান। আজকের আক্রমণ আমাদের হয়েছে কালি, আমার আক্রমণ পরে হয়েছে না, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যত সাংবাদিক বাই হল গোটা সাংবাদিক বাইরে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের লোকে জড়িত বটরসি নিবাসীর আমার শাপলা, আমার সানি, তারা জড়িত আমার এই আক্রমণের সঙ্গে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হইল এই সাংবাদিক, এই সাংবাদিকরা আজকে করিমগঞ্জের বিল্ডের মধ্যে আক্রমণ করা হয়েছে। আমরা কোথায় বাস করি আর আপনারা সম্মুখে তুলে ধরুন এই সাংবাদিকের আজকে কয়েক দুই গাড়ি আসলো, কিন্তু খাবা খারা দুই তিনজন আমি তিন চিনতে পারছি। একজন হলেন আমার আবিদুল উর্বে সানি, আর একজন হইল শাপলা। তো জানি না আমার কিসের জন্য, আমি তো রিপোর্টারের কাজ করি, এই রিপোর্ট লেখি, আমি তো কিসের জন্য আক্রমণ হয়েছে আমি কিছু বলতে পারি না। দুই গাড়ি আছে তো তোদের মধ্যে আমার এই এরা বেশি আক্রমণ করছে, এরা তেমন আক্রমণ করে না। তিন চারজন চার পাঁচজন আছে কিন্তু এরা রেসিং পাইছি। একজন হইলো বললাম সানি শাপলা, আর একজন কমরুল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অনলাইনে পরীক্ষার দাবিতে পথ অবরোধ, সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাছাড়ের সাত কেন্দ্রে জয়ী হবে বিজেপি, জোর গলায় দাবি করলেন নিত্যভূষণ। সোনাই ধনেহরি কাণ্ডে সরব স্থানীয়রা, বিধায়কের গ্রেফতারের দাবি। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার।